নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিও স্পেশালি ICTS মেন্স যারা দিচ্ছ তাদের জন্য, যারা নিউ কামার ফ্রেশ ক্যান্ডিডেট অথবা যারা আপনারা প্রমোশনাল পোস্ট হিসেবে ICTS মেন্স অ্যাপিয়ার করছেন, তাদের দুজনেরই জন্য বলবো যে ICTS এর সিলেবাসে কিন্তু যে জিকে পার্টটি রয়েছে, যে জিকে পার্ট নিয়ে একটা পেপার রয়েছে, জেনারেল স্টাডিজের যে পার্টটা রয়েছে, সেখানে কিন্তু ওরা স্পেশালি কিন্তু এম্ফাসাইজ করেছে নিউট্রিশন এবং ফুড এটার ওপর। এবং সেই সংক্রান্ত ভিডিওগুলো আমরা প্রয়াসের ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করছিলাম, হয়তো কোনো কারণে সেগুলো কিছুদিন বন্ধ ছিল। আমরা আগামী দিনেও এইরকমভাবে আস্তে আস্তে কিন্তু কিছু ভিডিও এই সংক্রান্ত দিতে থাকব, এবং আশা করি এইগুলো খুবই তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। এই কারণেই, কারণ এগুলো সবই সাজেস্টিভ প্রশ্ন সিলেক্ট করা হয়েছে, এবং সেই জন্য এই প্রশ্নগুলি কিন্তু আগামী পরীক্ষায় কিন্তু তোমরা কমন পেতেই পারো, এবং সেখানে 70% শিওর হিসেবেই কিন্তু এই কোশ্চেন দেওয়া হচ্ছে। আশা করি তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। এবং এখানে একটা কথা বলে রাখি যে ICTS মেন্সের ক্ষেত্রে যে জেনারেল স্টাডিজের যে পেপারটি, সেখানে কিন্তু অনেকটা PSC মিসলেনিয়াস টাইপের যে পেপার, তার সঙ্গে অনেকটা সাজুর্য বা মিল লক্ষ্য করা গেছে। এবং সেই ধরনের কোশ্চেন যদি PSC দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোয়েশ্চেন নাম্বার 1 এবং কোয়েশ্চেন নাম্বার 2 মানে মার্ক হিসাবে, কিন্তু নাম্বার হিসাবে কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের প্রশ্ন কিন্তু অনেকটাই বেশি পরিমাণে আসবে। এবং বড় প্রশ্নের ক্ষেত্রে এখানে বলবো, আমরা আগের থেকেই বলেছি 10 নম্বরের প্রশ্ন অথবা 7.5 নম্বরের প্রশ্ন কিন্তু আসতেই পারে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওই WPPSI মেন্সের জন্য যে বড় কোশ্চেনগুলো দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু তোমাদের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো আজকের, চলো ভিডিও দেখে নিই। আজকের ভিডিওতে আমরা কিছু সিলেক্টিভ প্রশ্নগুলো নিয়ে এসেছি, যেগুলো ওয়ান লাইনার হিসাবে, এবং তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু লিখে অ্যান্সার দিতে হবে। অতএব কোশ্চেনটা কিন্তু পুরোপুরি পড়তে হবে, এখানে কিন্তু কোনো অপশানের কিন্তু কোনো জায়গা নেই। সেই জন্য ওয়ান লাইনার যেটা পড়বে সেটা কি এবং কেন, দুটোই কিন্তু পড়ে রাখবে। ধরো কোনো ভিটামিন হিসাবে, যেমন আমাদের প্রথম কোশ্চেনই যেটা আছে, সেখানে আমরা কোনো একটা ভিটামিনকে কোনো একটা নামে ডাকি, তো ভিটামিনটাও ইম্পর্টেন্ট এবং কী নামে ডাকা হয় সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। কারণ দুই দিকে না জানলে পরে কিন্তু তোমরা কিন্তু এই পুরো প্রশ্নের উত্তরটা দিতে পারবে না। MCQ টাইপে কিন্তু এটা কিন্তু হয় না, MCQ টাইপ প্র্যাকটিস করে গেলে অনেকটাই হেল্পফুল হয়। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে, অ্যান্টি রাকিওটিক ভিটামিন হিসাবে কে পরিচিত? এটা ভিটামিন ডি, কারণ ভিটামিন ডি রিকেট রোগ প্রতিরোধ করে, সেই জন্য অ্যান্টিরেটিক ভিটামিন একে বলা হয়, এবং সেই জন্য এটিকে ভিটামিন ডি হিসাবেই আমরা পরিচিত। দ্বিতীয় প্রশ্ন, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড রূপে পরিচিত কি? লিউসিন। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হচ্ছে লিউসিন, এবং সেইভাবেই কিন্তু মনে রাখতে হবে যে লিউসিন একটা অ্যামাইনো অ্যাসিড এবং সেটা কিন্তু শরীরের ক্ষেত্রে অপরিহার্য। স্তন্যদানের সময় লেট ডাউন রিফ্লেক্স নিয়ন্ত্রণ করে এমন হরমোন হলো অক্সিটোসিন, কারণ স্তন্যদানের সময় যে হরমোনটা, একটা এখানে হরমোন আছে যেটা উদ্দীপন সৃষ্টি করে, এবং সেই ক্ষেত্রে কিন্তু এটা নিয়ন্ত্রণ করে, লেট ডাউন রিফ্লেক্স যেটা বলছে সেইটা হচ্ছে অক্সিটোসিন। কিরূপ শরীর খারাপের জন্য উচ্চ ফাইবারযুক্ত বা হাই রেসিডিউ ডায়েটের প্রয়োজন হয়? এটা হচ্ছে টাইফয়েড জ্বর, কারণ টাইফয়েড জ্বরের ক্ষেত্রে কিন্তু আমাদের স্টুলটাকে একটু বেশি পরিমাণে, মানে আমাদের পাচন সিস্টেমটাকে কিন্তু পুরোটাকে নিয়ে যেতে আমাদের ইন্টেস্টাইনটাকে পুরোটা ক্লিয়ার করার দরকার পড়ে, তার জন্য উচ্চ ফাইবারযুক্ত হাই রেসিডিউ ডায়েটের কিন্তু প্রয়োজন হয়, এবং তাই জন্য এটাকে বলা হয় হাই রেসিডিউ ডায়েট অথবা উচ্চ ফাইবারযুক্ত খাবার। ডায়েটে সোডিয়ামের ঘাটতি কোন অবস্থার দিকে পরিচালিত করে? হাইপোনাট্রেমিয়া, এটা হচ্ছে সোডিয়ামের ঘাটতির ফলে কিন্তু হয়। ICTS প্রোগ্রামটি চালু হয় কবে? 1975 সালে কিন্তু ICTS প্রোগ্রামটি চালু হয়। পরের প্রশ্ন, বৃহত্তর আকারে জ্ঞান প্রদান করার জন্য আমরা কি ব্যবহার করি? বৃহত্তর আকারে মানে আমরা কোনো একটা প্রজেক্ট করব, সাপোজ এখানে কোনো একটা প্রজেক্ট করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আমরা জেনারেলি পোস্টার্স ব্যবহার করি, এবং সেই জন্য এখানেও কিন্তু পোস্টার্স মানে সবার জ্ঞাতার্থে কিন্তু এইটা কিন্তু ব্যবহার করা হয়।
জহর রোজগার যোজনার মূল লক্ষ্য কী ছিল? জহর রোজগার যোজনার মূল লক্ষ্যই ছিল গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন। মানে গ্রামীণ যে এলাকাগুলো আছে তার যে স্ট্রাকচার আছে, সোশ্যাল যে স্ট্রাকচার আছে সেটার কিন্তু ইম্প্রুভমেন্ট করাই ছিল জহর রোজগার যোজনার মূল লক্ষ্য। স্কুল ছুট ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাগত চাহিদা পূরণ করার জন্য অনানুষ্ঠানিক শিক্ষার নন ফর্মাল এডুকেশনের ব্যবস্থা করা হয়। মানে ব্যাপারটা কি বলা হচ্ছে যে স্কুল ছুট যে সমস্ত ছাত্রছাত্রী তাদের যে শিক্ষাগত চাহিদা সেটা যে পূরণ করার জন্য কী ধরনের আমাদের শিক্ষা মানে কী ধরনের এডুকেশনের ব্যবস্থা করা হয় সেটাকে বলা হয় নন ফর্মাল এডুকেশন। ফ্যাট বা চর্বি জাতীয় খাবারের স্বাদ এবং গন্ধের উৎপত্তির ঘটনাকে বলা হয় র্যানসিডিটি। আমরা জানি আমরা ফ্যাট বা চর্বি জাতীয় খাবার মানে ছানা বলতে পারো, এখানে পনির বলতে পারো, তার যে একটা অন্য রকমের গন্ধ বা অন্য ধরনের যে স্বাদ সেটা উৎপন্ন হয় সেটা কি, একটা হচ্ছে এটার উৎপত্তির ঘটনাকে বলা হয় র্যানসিডিটি। আটা ময়দা স্থিতিস্থাপক বৈশিষ্ট্যের কারণ হিসাবে কী দায়ী? গ্লুটেন, গ্লুটেন দায়ী। পরের প্রশ্ন, ডাল বা দানাশস্যতে অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর উপস্থিত থাকে যেটি ট্রিপসিন ইনহিবিটরকে শোষণে বাধা দেয়। মানে ডাল আর দানাশস্যতে একটি ফ্যাক্টর উপস্থিত থাকে, সেটি কি অ্যান্টি নিউট্রিশনাল ফ্যাক্টর এবং এটি কিসে বাধা দেয়? ট্রিপসিন ইনহিবিটর মানে দেহের যে আত্মিক শোষণ তাতে বাধা দেয়। দুধে উপস্থিত প্রধান প্রোটিন হলো কেসিন, এটা অনেকটাই কমন প্রশ্ন তোমাদের ক্ষেত্রে জানা উচিত এবং এটা জানোই হয়তো তোমরা, দুধে উপস্থিত প্রধান প্রোটিন হলো কেসিন। এলাচের স্বাদযুক্ত উপাদান হিসেবে উপস্থিত থাকে ইউগেনল। এলাচের যে স্বাদযুক্ত উপাদান সেটা উপস্থিত থাকে এটা কি, এটা হচ্ছে ইউগেনল। বাদামে কোন ধরনের টক্সিন উপস্থিত থাকে? অ্যাফ্লেটক্সিন, অ্যাফ্লেটক্সিন। বাদামে যে ধরনের টক্সিন উপস্থিত থাকে তার নাম হচ্ছে অ্যাফ্লেটক্সিন। যে সমস্ত ব্যাকটেরিয়া গোষ্ঠী সাধারণত প্রোটিন সমৃদ্ধ খাবারকে আক্রমণ করে তারা হলো সিউডোমোনাস। যে সমস্ত ব্যাকটেরিয়া গোষ্ঠী সাধারণত প্রোটিন সমৃদ্ধ খাবারকে আক্রমণ করে তারা হলো সিউডোমোনাস। অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিওলাইটিক উৎসেচক হলো ট্রিপসিন। তাহলে দুটোই মনে রাখতে হচ্ছে, একটা হচ্ছে ট্রিপসিন হলো প্রোটিওলাইটিক উৎসেচক এবং যদি বলে সেটি কোথায় অবস্থিত সেটি অগ্ন্যাশয় রসে উপস্থিত। সবভাবেই কিন্তু প্রশ্নগুলো কিন্তু আমাদের দুভাবেই মনে রাখতে হবে, কারণ আমাদের কিন্তু প্রশ্নের অ্যান্সার ওয়ান লাইনে লিখতে হবে, নট এমসিকিউ টাইপ। পরের প্রশ্ন, কার্ডিয়াক চক্রের মধ্যে নিলয় সংকোচনের সময়কালে যে সময়কাল ওটাকে বলা হয় কি? আইসোমেরিক ফেজ, ওই সংকোচনটাকে বলা হয় আইসোমেরিক ফেজ। পরের প্রশ্ন আসি, মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থায় জোর দেওয়া হয় ভাষা শিক্ষা অর্জন এবং সামাজিক যোগাযোগ গ্রহণশীল অভিজ্ঞতা ইত্যাদির ওপর। বলতেই পারে যে মন্তেশ্বরী শিক্ষা ব্যবস্থায় কিসের ওপর জোর দেওয়া হয়, হয়তো এখানে দু নম্বর দিতেই পারে, এক লাইনে লিখতে হবে এবং সেখানে বলতে হবে যে ভাষা শিক্ষার প্রতি দখল এবং সামাজিক যোগাযোগ ইন্টারাকশান করার যে প্রবণতা সেটাকে বাড়ায় এবং গ্রহণশীলতার অভিজ্ঞতা মানে কি যে অ্যাকসেপ্টেবল যে সিচুয়েশান, অ্যাকসেপ্টেবল এক্সপিরিয়েন্স, প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের কাছে যে গ্রহণযোগ্যতা সেইটাকে কিন্তু বাড়ানো হয়, এইগুলো মন্তেশ্বরী শিক্ষা কিন্তু এতে জোর দেয়। পরের প্রশ্ন, শিশুদের মধ্যে খেলার বিকাশের সাধারণ ক্রমটি হলো? শিশুদের মধ্যে খেলাধুলার যে বিকাশ সেটার যে একটা ক্রম আছে, ক্রমানুক্রমিক অনুসারে কিন্তু এই ধরনের কিন্তু খেলা শিক্ষা হয়, সেটা হচ্ছে সলিটারি প্লে, প্যারালাল প্লে এবং কোঅপারেটিভ প্লে। তো এই ছিল আজকে আমাদের টোটাল প্রশ্ন এবং আগামী ভিডিওতেও কিন্তু এইভাবে কিন্তু প্রশ্নগুলোকে আমরা নিয়ে আসব। আশা করি তোমাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে, বিশেষ করে এই প্রশ্নগুলোই কিন্তু সাজেস্টিভ আকারে কিন্তু তোমরা খাতায় লিখে রাখতে পারো। পরবর্তীকালে আমরা দেখব যে আরও কীভাবে তোমাদের ক্ষেত্রে হেল্প করা যায়, কারণ জিকে একটা কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, এই পার্টটা কিন্তু বাংলা ইংলিশ এবং ম্যাথামেটিক্সের সঙ্গেই কিন্তু জড়িয়ে আছে। টোটাল 400 নম্বরের পরীক্ষা হচ্ছে, সেক্ষেত্রে 100 নম্বর জিকের থেকে থাকা মানে এক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমাদের ইম্পর্টেন্স দিতে হবে। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লেগেছে এবং যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করো এবং শেয়ার করে বন্ধুদের সঙ্গে জানাতে পারো, এবং যারা নতুন এই চ্যানেল দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতের যে সমস্ত প্রিপারেশান নিচ্ছ তাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। এবং পাশের যে বেল আইকনটি আছে সেটা কিন্তু অবশ্যই প্রেস করো, কারণ পরবর্তী যে ভিডিও হবে তার সঠিক আপডেট কিন্তু তোমার কাছে অতি দ্রুত কিন্তু পৌঁছে যাবে। আজ এই অবধি, আবার পরে দেখা হবে। ওকে।
থ্যাংক ইউ।